আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদে আছো, মন দিয়ে পড়াশোনা করছো। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট চলছে, সেহেতু বলা যায় তোমরা ভালোভাবে পড়াশোনা করে অ্যাসাইনমেন্ট তৈরি করছো। আজকে আমাদের পাঠ বাংলা। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আমার শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ পরিচ্ছেদ 15 এর নরবাচক এবং নারীবাচক শব্দ। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি নরবাচক এবং নারীবাচক শব্দ। আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকে আমাদের পাঠের শিক্ষণফল কি? আজকের পাঠ থেকে আমরা বাংলা ভাষায় যে নরবাচক শব্দ এবং নারীবাচক শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে জানতে পারবো, এবং এর সাথে আরও জানতে পারবো যে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দে যেতে হলে, অর্থাৎ পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে যেতে হলে কী কী প্রত্যয় যোগ করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারবো। এছাড়া নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ সম্পর্কগুলো সম্পর্কে জানতে পারবো, এবং কিছু কিছু যে নারীবাচক শব্দ আছে যেগুলোর নরবাচক শব্দের সাথে যে গঠনগত কোনো মিল থাকে না, এ সম্পর্কে আমরা জানতে বলতে এবং পরীক্ষায় উত্তরও দিতে পারবো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি নরবাচক ও নারীবাচক শব্দ। তাহলে সব ভাষায় যেমন লিঙ্গ ভেদ আছে, অর্থাৎ সব ভাষায় লিঙ্গভেদে শব্দভেদ আছে, বাংলা ভাষায় তেমনি আছে। বাংলা ভাষায় বহু বিশিষ্ট শব্দ এবং কিছু বিশিষ্ট শব্দ আছে যেগুলো দ্বারা নরবাচক শব্দ এবং বুঝায়, এবং কতগুলো শব্দ আছে যেগুলো দ্বারা নরবাচক বা নারীবাচক উভয়কেই বোঝায়। আবার কিছু কিছু শব্দ আছে যেটা দ্বারা নরবাচক শব্দ বা নারীবাচক শব্দ কোনোটাকেই বোঝায় না এবং অন্য একটা শব্দ বোঝায়। হ্যাঁ, তাহলে যেমন যদি কোনো শব্দ, যে শব্দগুলো দ্বারা নরবাচক বোঝায় অর্থাৎ নরবাচক শব্দ বোঝায় সেগুলো কী হতে পারে দেখি বলতো। যেমন আমরা যদি বলি বাবা, হ্যাঁ, ভাই বা দাদা, মামা, এই ধরনের শব্দগুলো হচ্ছে কি সাধারণত নরবাচক শব্দ। এবং নারীবাচক শব্দগুলো কোনগুলো হবে তাহলে, মা হবে, মামি হতে পারে, চাচি হতে পারে, সেগুলো হবে কি নারীবাচক শব্দ। আবার কোনো কোনো শব্দগুলো দ্বারা উভয়কেই বোঝাচ্ছে, যেমন আমরা যদি বলি সন্তান বা শিশু, তাহলে দ্বারা, তাহলে এই শব্দগুলো দ্বারা কী বোঝাচ্ছে, অর্থাৎ নরবাচক নারীবাচক উভয় ধরনের শব্দকে কিন্তু এখানে বোঝাচ্ছে। বিশেষ ও বিশেষণের এই যে নর নারী ভেদ, এর আরেকটা নাম হচ্ছে কি জানো, লিঙ্গ। তাহলে আমরা ছোটবেলা থেকে লিঙ্গ পড়েছি না, সেই লিঙ্গটাই হচ্ছে এই নরবাচক এবং নারীবাচক শব্দ। ব্যাকরণে শব্দের সাথে যখন পুরুষবাচক শব্দগুলো যোগ হয়, অর্থাৎ কোনো শব্দ যখন ব্যাকরণে যখন নর, তাকে আমরা বলি পুলিঙ্গ, এবং নারীবাচক শব্দগুলোকে বলা হয় সংক্ষেপে আমরা কি বলি, স্ত্রীলিঙ্গ বলি, তাই না? এবং নরবাচক শব্দ পুলিঙ্গ তো আমরা বলেছি কিছুক্ষণ আগে যে বাবা, পুত্র, এরা হচ্ছে পুরুষবাচক শব্দ, এবং নারীবাচক শব্দগুলো হচ্ছে মা, মেয়ে, তারপর কী হতে পারে, মামি, এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এবং নর নারী বুঝায় একে এমন সজীব শব্দকে বলা হচ্ছে কি, উভয় লিঙ্গ, তাই না? অর্থাৎ যেই যা দ্বারা পুরুষ স্ত্রী উভয়কে বুঝায় তাকে বলা হচ্ছে উভয় লিঙ্গ, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়কে বুঝাবে। তাহলে আমরা একটু আগেই তো বললাম সেটা শিশু, সন্তান, আবার অনুসরণ যদি বলা হয় বাঙালি জাতি, সেটা দ্বারাও কিন্তু নর নারী উভয়কেই বোঝাবে। আবার নর বা নারী যদি কোনোটাকে না বুঝিয়ে আবার অজৈব পদার্থকে বোঝায়, অর্থাৎ অজৈব বিশিষ্ট শব্দকে যদি বোঝানো হয় তাকে বলা হচ্ছে কি, ক্লীবলিঙ্গ। আমরা যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছি ক্লীবলিঙ্গ, সেটা দ্বারা কী বোঝাচ্ছে, নরজাতীয় বা নারী জাতীয় কোনো শব্দকেই বোঝাচ্ছে না, যেটা দ্বারা শুধু কী বোঝাচ্ছে, অজৈব পদার্থ বিশিষ্ট শব্দকে বুঝবো। অজৈব বিশিষ্ট শব্দ যেমন বই বলতে পারি, আমাদের হাতে এখন খাতা আছে, পেন্সিল আছে, কলম আছে, ডাস্টার আছে, সেগুলো হচ্ছে ওই অজৈব বিশিষ্ট শব্দ, যেটা দ্বারা আমরা ক্লীবলিঙ্গ বুঝি, তাই তো? তাহলে এখন আসো আমরা একটু বোর্ডে যাই। বোর্ডে আমরা একটু দেখতে পাবো, অর্থাৎ সাধারণ নারীবাচক শব্দ, সাধারণ নারীবাচক শব্দগুলোকে, শব্দগুলো হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। যেমন পত্নীবাচক,
প্রতিবাচক শব্দ দেখো, স্বামী স্ত্রী যদি সম্পর্ক বোঝায়, এইদের স্বামী স্ত্রী সম্পর্ক বোঝালে সেটা হবে কি পত্নীবাচক, অর্থাৎ পতি পত্নী আর কি। পতি যদি পুলিঙ্গ হয় তাহলে পত্নী হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে পত্নী অর্থে বোঝাবে। যেমন পিতা বললে কি হবে মাতা, তারপরে মামা বললে কি হবে মামি, দাদা বললে দাদি, চাচা বললে চাচি, আবার জেলে বললে কি বুঝাবে জেলেনি বুঝাবে, তাই না? তারপর আছে অপত্নীবাচক শব্দ দেখো, স্বামী স্ত্রী সম্পর্ককে না বুঝালে সেটা হবে কি অপত্নীবাচক, অর্থাৎ স্বামী স্ত্রী কোনোটাকেই বোঝাচ্ছে না, অন্য একটা অর্থকে বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি ছাত্র, তাহলে ছাত্র কি হবে স্ত্রীলিঙ্গে কি হবে, নারীবাচক শব্দ কি হবে এটা ছাত্রী, তাহলে এটা দ্বারা কি বুঝাচ্ছে অর্থাৎ পত্নী অর্থে বুঝাচ্ছে না, এটা হচ্ছে অন্য কোনো অর্থে বুঝাচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্ক না বুঝালে সেটা অপত্নীবাচক হয়। তারপর আছে শিক্ষক, শিক্ষককে কি হবে শিক্ষিকা। তেমনি আছে খোকা খুকি, নেতা হলে কি হবে নেত্রী হবে। তাহলে এভাবে আমরা কি পাচ্ছি পত্নীবাচক শব্দ এবং অপত্নীবাচক শব্দগুলোকে পাচ্ছি। এছাড়া বাংলা ভাষা আরো কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে যেগুলোর বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ, আবার কোনোটাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি, নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে বা নিত্য নারীবাচক শব্দগুলো হচ্ছে যেমন যেটার কোনো পুরুষবাচক শব্দ নেই, অর্থাৎ যে শব্দগুলোর কোনো অর্থাৎ স্ত্রী জাতীয় শব্দ অর্থাৎ নারীবাচক শব্দ যেটার কোনো পুরুষবাচক শব্দ হয় না তাকে বলা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। যদি বলা হয় সতীন, তাহলে সতীন তো তোমরা বুঝতে পারো সতীন মানে কি, তাহলে এটা হচ্ছে নারীবাচক শব্দ, নিত্য নারীবাচক শব্দ, এটার কোনো পুলিঙ্গ হয় না। কিংবা সদবা, অর্থাৎ যেই স্বামী যে স্ত্রীর স্বামী জীবিত আছে তাকে বলা হচ্ছে সদবা। তেমনি যদি বলা হয় সৎমা অথবা অর্ধাঙ্গিনী, কোনো পুরুষের স্ত্রীকে বলা হচ্ছে কি অর্ধাঙ্গিনী, তাই না? তাহলে এই শব্দগুলোর কিনে কোনো পুরুষবাচক শব্দ নেই অর্থাৎ নরবাচক শব্দ হয় না। আবার দেখো নিত্য কিছু নিত্য নরবাচক শব্দ আছে যেগুলোর কোনো কি নেই নারীবাচক শব্দ হয় না, যেমন কৃতদার। কৃতদার শব্দের অর্থ হচ্ছে কি, যে পুরুষ বিয়ে করেছে তা হচ্ছে কৃতদার, অকৃতদার যে পুরুষ বিয়ে করেনি তাকে বলা হচ্ছে অকৃতদার। তারপর আছে ঢাকি, তারপর আছে কবিরাজ, কবিরাজ। তাহলে কবিরাজ শব্দটারও কি নেই কোনো স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ হয় না। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি কোনগুলো নিত্য নারীবাচক শব্দ এবং কোনগুলো নিত্য নরবাচক শব্দ। এই নরবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, এই শব্দগুলো আমরা কিন্তু অনেক আগে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি, এখন আমরা আর একটু ভালোভাবে সেটা জানব। তারপর আছে এরপর আমরা পাবো নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন, অর্থাৎ কীভাবে নরবাচক শব্দ অর্থাৎ পুলিঙ্গ থেকে কীভাবে স্ত্রীলিঙ্গে যাওয়া যায়, অর্থাৎ নরবাচক শব্দ থেকে কীভাবে নারীবাচক শব্দ গঠন করা হয়। এই জন্য আমরা একটু কী দেখবো, আমরা একটু পোস্টার দেখবো। এখানে পোস্টারে কিছু তোমাদের জন্য কিছু শব্দ তৈরি করে রাখা হয়েছে, সেগুলো আমরা একটু দেখবো। নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন, অর্থাৎ কীভাবে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন করা হয়। তাহলে নরবাচক থেকে নারীবাচক শব্দ গঠন করতে হলে প্রত্যয় যোগ করে কিন্তু এটা করতে হয়। যেমন প্রত্যয় যোগে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ হয়, এরকম কিছু প্রত্যয় এর মাধ্যমে যে শব্দ নারীবাচক শব্দ গঠিত হয় তা নিয়ম এখানে দেয়া হলো। যেমন প্রথমে আমরা পাচ্ছি আ প্রত্যয় যোগে, আ। তাহলে আ প্রত্যয় যোগে তো আমরা পড়েছি সরল সরলা, নবীন নবীনা, প্রবীণ প্রবীণা, তাই না? এছাড়া আমরা পাচ্ছি কি প্রিয়, প্রিয় শব্দটার সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হবে যাবে কি প্রিয়া। চতুর, চতুর শব্দের সাথে আ প্রত্যয় যোগ করে হয়ে যাবে কি চতুরা। তেমনি আছে মাননীয়, আমরা যদি বলি মাননীয় তাহলে মাননীয়র সাথে আ প্রত্যয় যোগ করে কি হবে মাননীয়া। তারপর আছে কনিষ্ঠ, কনিষ্ঠ ভ্রাতা, কনিষ্ঠ তাহলে কনিষ্ঠ মানে ছোট, তাহলে স্ত্রীবাচক শব্দে সেটা নারীবাচক শব্দ সেটা কি হয়ে যাবে কনিষ্ঠা। তারপর আছে কোকিল, কোকিল অর্থাৎ কোকিল পাখি, হ্যাঁ, তাকে আ প্রত্যয় যোগ করে যখন আমি নারীবাচক শব্দে নিয়ে যাব তখন সেটা কি হয়ে যাবে কোকিলা, তাই তো? তাহলে আ প্রত্যয় যোগ করে
আমরা এখানে শব্দ পাচ্ছি প্রিয় প্রিয়া, চতুর চতুরা, মাননীয় মাননীয়, মাননীয়া, কনিষ্ঠ কনিষ্ঠা, তারপর কোকিল কোকিলা। এরপরে আমরা পাবো রস্বই প্রত্যয় যোগ করে, অর্থাৎ ই প্রত্যয় যোগ করে আমরা কি কি শব্দ পাচ্ছি। তাহলে ই প্রত্যয়টা আমরা পড়ছি যে দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, কাকা কাকি, এগুলো হচ্ছে ই প্রত্যয় যোগ করে, অর্থাৎ রস্বই প্রত্যয় যোগ করে। তারপর আমরা পাবো ইনি প্রত্যয় যোগ করে, ইনি রস্বই ই দন্ত ন রস্বীকার, ইনি একটা ইনি আছে আর একটা ইনি আছে, তাহলে ইনি প্রত্যয় যোগ করে আমরা কি পাচ্ছি, ইনি প্রত্যয় যোগ করে আমরা পাচ্ছি বাঘ বাঘিনী, তারপর পাচ্ছি কাঙাল কাঙালিনী, এটা পাচ্ছি কি কোন প্রত্যয় যোগ করে, ইনি প্রত্যয় যোগ করে। যেমন কাঙাল, কাঙালি শব্দের সাথে ইনি যখন আমরা বলবো তখন শব্দটা হয়ে যাবে কি কাঙালিনী, বাঘের সাথে যখন আমরা যোগ করবো বাঘ বাঘিনী। তারপর আমরা পাচ্ছি ইনি প্রত্যয়, অর্থাৎ রস্বই দ্বৈত ন দ্বৈতইকার, ইনি ইনি প্রত্যয় যোগ করে আমরা কি পাচ্ছি বিজয়। আমি একটু তোমাদেরকে দেখার সুবিধার জন্য দিচ্ছি, যেমন দেখতে পাচ্ছি আমরা বিজয় বিজয়ী, কোনো শব্দটার সাথে যদি বিজয়ী শব্দ হয় তাহলে বিজয়ীর সাথে ইনি প্রত্যয় যোগ করে হবে কি বিজয়িনী, অর্থাৎ নারীবাচক শব্দগুলোকে বলা হচ্ছে বিজয়িনী। তারপর হচ্ছে তপ তেজস্বী তেজস্বী, তাহলে তেজস্বী অর্থাৎ যার অনেক প্রতিভা, তেজস্বিনী মহিলা তেজস্বী, তাহলে তেজস্বী স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ নারীবাচক শব্দ কি হবে তেজস্বিনী। তাহলে কারণ আমরা খেয়াল করব কোনটাতে ইনি প্রত্যয় যোগ হচ্ছে কোনটাতে ইনি প্রত্যয় যুক্ত হচ্ছে, সেটা কিন্তু আমরা একটু ভালো করে খেয়াল করব। তারপর আমরা পাচ্ছি যোগী যোগী অর্থাৎ সন্ন্যাসী যোগী, তাহলে যোগীর নারীবাচক শব্দ কি হবে যোগিনী, যোগী নারীবাচক শব্দ কি হবে যোগিনী। এরপরে আমরা পাবো দীর্ঘই প্রত্যয় যোগ করে, ই ইনি ইনি আর একটা পাচ্ছি আমরা ই দীর্ঘ ই ই প্রত্যয় যোগ করে, তাহলে ই প্রত্যয়ের মধ্যে আমরা দেখব কি আছে, যেমন ছাত্র, ছাত্রর নারীবাচক শব্দ কি হবে স্ত্রীবাচক শব্দ হবে ছাত্রী, তরুণ তরুণ তাহলে কি হবে নারীবাচক শব্দে তরুণী, হরিণ হরিণী, ময়ূর ময়ূরী, তাহলে এটা হচ্ছে কি দীর্ঘই প্রত্যয় যোগ করে। তাহলে এখানে দেখো সবগুলোতে দীর্ঘই প্রত্যয় যোগ হয়েছে, যে দীর্ঘইকে যোগ হয়েছে তাহলে সেগুলো সেটা হবে কি দীর্ঘই প্রত্যয় যোগ করে নারীবাচক শব্দ। এরপর আমরা পাবো নি প্রত্যয় যোগ করে, নি প্রত্যয় যেমন আছে জেলে জেলে, তাহলে জেলের সাথে কি যুক্ত হচ্ছে নি, জেলে হবে কি জেলে নি। আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনটাতে ন রস্বীকার হচ্ছে কোনটাতে ন দীর্ঘইকার হচ্ছে, তাহলে নরস্বীকার হবে কোথায় জেলে নি, বেদে বেদে নি, ধোপা ধোপা নি, তাহলে এই যে জেলে জেলে নি, বেদে বেদে নি, ধোপা ধোপা নি, এই তিনটাতে হবে কি নি দন্ত নরস্বীকার, নি নি প্রত্যয় যোগ করে। এরপরে আরো আছে এখানে আমরা তারপরেও একটু কমিয়ে তোমাদেরকে দেওয়া হচ্ছে এখানে তোমাদের বইয়ে, এটা অনেকটা সংক্ষেপ করে ফেলা হয়েছে, আমাদের আগের যে ব্যাকরণ বইটা ছিল সেটা একটু নিয়মগুলো আরও দীর্ঘভাবে ছিল আর বেশি ছিল, কিন্তু তোমাদের জন্য একটু সংক্ষেপে রাখা হয়েছে সেটা। তারপর আমরা পাচ্ছি বতি বতি প্রত্যয় যোগ করে, যেমন আছে গুণবান গুণবান, কারো যার অনেকগুলো গুণ আছে তাকে বলা হচ্ছে গুণবান, আর নারী যে নারীদের অনেক গুণ আছে তাকে কি বলা হবে, যে নারীর অনেক গুণ আছে তাকে বলা হচ্ছে গুণবতী, রূপবান রূপবতী, পুণ্যবান পুণ্যবতী, তাহলে আমরা বতি পাচ্ছি কয়টাতে গুণবান গুণবতী, রূপবান রূপবতী, পুণ্যবান পুণ্যবতী। এখন আমরা পাবো মতি প্রত্যয় মতি, তাহলে মতি কোথায় পাবো আমরা বুদ্ধিমান বুদ্ধি মতি, তাহলে এখানে একটাই পাচ্ছি বুদ্ধিমান বুদ্ধি মতি, এখানেই আমরা পাচ্ছি কি মতি প্রত্যয় যোগ করে। তাহলে আমরা এখানে কি কি পেয়েছি, কোন কোন প্রত্যয় যোগ করে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দে গঠন করা হয় নারীবাচক শব্দ গঠিত হয়, তাহলে আ প্রত্যয় যোগ করে, ই প্রত্যয় যোগ করে, ইনি প্রত্যয় যোগ করে, ইনি প্রত্যয় যোগ করে, তারপর আছে কি শব্দের শেষে দীর্ঘ ই প্রত্যয় যোগ করে, তারপর আছে নি প্রত্যয় যোগ করে,
এছাড়া আছে শব্দের শেষে রূপ বতি প্রত্যয় যোগ করে এবং শব্দের শেষে মতি প্রত্যয় যোগ করে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এছাড়া আমরা আরো কিছু একটু দেখব যে কিছু শব্দ আছে, যেমন আমি যদি বলি চতুর্দশ, চতুর্দশ তাহলে চতুর্দশের সাথে দীর্ঘই প্রত্যয় যোগ হয়ে যায় কি জানো, চতুর্দশী। তেমনি যদি বলে কিশোরী, কিশোর, কিশোরের সাথে যখন আমরা দীর্ঘই প্রত্যয় যোগ করবো তখন সেটা কি হয়ে যাবে, কিশোরী। তেমনি আরও আছে সুন্দর, সুন্দরের সাথে দীর্ঘই প্রত্যয় যোগ করা হবে কি, সুন্দরী। তারপর যেমন সিংহ, সিংহের সাথে দীর্ঘই প্রত্যয় যোগ করা হবে সিংহী, কুমার, কুমার, ছেলেদেরকে বলা হয় কুমার আর মেয়েদেরকে বলা হয়, অবিবাহিত মেয়েদেরকে বলা হয় কুমারী। তাহলে ওখানে দীর্ঘই প্রত্যয় যোগ করে শব্দ গঠিত হয়েছে। তাহলে আমরা দীর্ঘই প্রত্যয়ের মধ্যে অনেকগুলো পাচ্ছি। এছাড়া নি প্রত্যয় যোগ করে একটা নি আছে, এখানে আমরা পেয়েছি দন্ত ন রস্বিকার, আর একটা নি আছে দন্ত ন দীর্ঘইকার, অর্থাৎ নি প্রত্যয়। সেখানে যদি আমরা বলি মায়াবী, মায়াবী, তাহলে ওটা হবে কি মায়াবিনী, মায়াবিনী। তারপর আছে কুহ, কুহকে ইনি প্রত্যয় যোগ করা হবে নি প্রত্যয় যোগ করা, কুহকের সাথে ইনি প্রত্যয় যোগ করা হয় কি কুহকিনী। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো নি প্রত্যয় যোগ করা হয়েছে, ইনি প্রত্যয় যোগ করা হয়েছে, ওই শব্দগুলো দেখা যাবে যে এখন হয়তো আমাদের এটা বিশেষ লাগছে না, কিন্তু পরবর্তীতে এই শব্দগুলো ব্যবহার কিন্তু থাকবে যখন আমরা উচ্চ মাধ্যমিকে যাব বা বিসিএস এর জন্য পড়ব, তখন দেখা যাবে এই ধরনের শব্দগুলো আমাদের লাগবে। তাহলে আমরা যত পারব তত বেশি এই ধরনের শব্দগুলো কি করব, পড়ব এবং এগুলোকে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ কোন নিয়ম থেকে কোন প্রত্যয় যোগ করে এই ধরনের শব্দগুলো গঠিত হয়েছে সেটা তখন আমরা খুব ভালোভাবেই যখন আমরা পড়ব তখন খুব ভালোভাবেই আমরা জেনে যাব, তাই তো? এখন আসো আমরা এর পরের চারে চলে যাই। এর পরের চারটাতে পরের চারে আছে যে শব্দের শেষে ইকা প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়, অর্থাৎ নারীবাচক শব্দ গঠন করা হয়। যেমন দেখো যেসব শব্দের শেষে অক রয়েছে, অক, সেসব স্থলে কি হবে, অকের স্থল হয়ে যাবে কি ইকা, অক। যেমন পাঠক, পাঠক, তাহলে পাঠকের যখন বলবো তখন নারীবাচক শব্দের মধ্যে কি হয়ে যাবে, পাঠকটা, যেহেতু অক থাকলে সেটা কি হয়ে যায়, ইকা হয়ে যায়। তাহলে পাঠক হলে কি হবে, পুরুষবাচক শব্দ যদি পাঠক হয় তাহলে নারীবাচক শব্দে সেটা হয়ে যাবে পাঠিকা। গায়ক থাকলে কি হবে, গায়িকা, সেবক, সেবিকা, নায়ক, নায়িকা। তাহলে দেখো এই যে গায়ক, গায়কের মধ্যে অক আছে, সেবকের মধ্যে অক আছে, নায়কের মধ্যে অক আছে, পাঠকের মধ্যে কি আছে, অক আছে। তাহলে সেগুলো স্ত্রীবাচক শব্দ কি হয়ে গেছে, ইকা হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা কতগুলো শব্দ বলি যেগুলো তো কি হবে, ইকা হয় না। যেমন দেখো গণক, তাহলে গণক হলে এটা কি হয়ে যাবে, গণকী। যদি বলা হয় নর্তক, যে নাচে তাকে বলা হয় নর্তক, আর নারীবাচক শব্দ হবে সেটা কি, নর্তকী। এটা কিন্তু এই ইকার মতো হচ্ছে না, এটা কিন্তু অন্যরকম হচ্ছে। চাতক, চাতক বললে কি হয়ে যায়, চাতকী। তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমাদের অক থেকে ইকা নিয়মের মধ্যে আসে, গণক বললে আমরা কিন্তু কি বলবো, গণকের মধ্যে আমরা এখানে এটা হয়ে যাবে কি, গণকী। নর্তক হলে কি হয়ে যাবে, নর্তকী। চাতক থাকলে কি হবে, সেটা চাতকী। এখানে কিন্তু অক থেকে ইকা বা প্রত্যয়ের নিয়মটা কিন্তু এখানে হবে না। তারপর ক্ষুদ্রাত দেখো আমরা আরও কিছু শব্দ বলি, যেমন নাটিকা, এই যে আমাদের বহিপীর আমরা বলি নাটক, তাহলে তারপর এর আগে আমরা পড়েছিলাম সুখী মানুষ, মমতা সুদীর আহমেদ স্যারের নাটিকা ছিল সুখী মানুষ, তাই না? তাহলে আমাদের সময় অনেকে প্রশ্ন করেছে নাটিকাটা কি, আমরা নাটক শুনেছি নাটিকাটা কি, তাহলে নাটকের ক্ষুদ্রাত্মে হচ্ছে নাটিকা। নাটক যদি বলা হয়
তাহলে এটা হচ্ছে বড় অর্থে। নাটিকা যদি বলা হয় এটা হবে ক্ষুদ্র অর্থে। তারপর আছে পুস্তক, পুস্তক তো আমরা সবাই জানি, পুস্তক মানে বই। তারপরে পুস্তিকা একটা শব্দ আছে, পুস্তিকা, তাহলে পুস্তিকা শব্দের অর্থ হচ্ছে কি ছোট বই। অর্থাৎ পুস্তক মানে যদি বড় হয় পুস্তিকা হবে কি ছোট, তাহলে সেটাকে সেটা ক্ষুদ্রাত্বে এই শ্রী প্রত্যয়, এই প্রত্যয়টা ক্ষুদ্রাত্মক প্রত্যয়, এটা শ্রী প্রত্যয় নয়, তাহলে এটাকে আমরা শ্রী প্রত্যয় ধরবো না, কারণ এটা ক্ষুদ্রাত্বে ব্যবহৃত হয়েছে। নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা। তারপর আছে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। নারীর নির্দেশক শব্দ অর্থাৎ শব্দটা হয়তো ছিল একরকম, কিন্তু তার সাথে আমরা নারী শব্দটা যোগ করে আমরা কি করব নারীবাচক শব্দ তৈরি করব। যেমন আছে লোক, লোক, তাহলে কি বলি আমরা স্ত্রী লোক। যদি বলা হয় সৈন্য, সৈন্য, তাহলে কি হবে নারী সৈন্য। পুলিশ, পুলিশ বলে কি বলি আমরা মহিলা পুলিশ, তাই না? তাহলে আমরা কতগুলো কি বলছি এখানে নারীবাচক শব্দ যোগ করছি, শব্দটার সাথে আগে নারীবাচক শব্দ যোগ করে আমরা এখানে শব্দ নারীবাচক শব্দ নারী নির্দেশক শব্দ যোগ করে আমরা নারীবাচক শব্দ তৈরি করছি। তারপর আছে শ্রমিক, শ্রমিক, তাহলে শ্রমিকের মধ্যেও দেখো যে যারা ইট মাথায় নিয়ে যায়, তারপর আছে আবার অনেকে ইট ভাঙছে, তাই না, বালি টানছে, তাহলে রাস্তায় আবার অনেকে কাজ করছে নারী শ্রমিক আমরা দেখতে পাচ্ছি, তাহলে শ্রমিক, তাহলে এখানে হচ্ছে কি নারী শ্রমিক, এখানে হচ্ছে নারী নির্দেশক শব্দ, এটা নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়েছে। তারপর যদি আমরা বলি ডাক্তার, ডাক্তারের ক্ষেত্রে কতটা বেশি বলি ডাক্তার মহিলা ডাক্তার, তাহলে আমরা যখন ডাক্তারের কাছে যাব কোন ডাক্তার মহিলা ডাক্তার, তাহলে মহিলা, তাহলে ডাক্তারের আগে নারীবাচক নারী নির্দেশক শব্দ যোগ করেছে মহিলা, তাহলে ওখানে হয়েছে কি নারীবাচক শব্দ তৈরি করা হয়েছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। নর নির্দেশক শব্দের জায়গায় আমরা কি করব এটাকে যখন লিঙ্গান্তর করব বা নরবাচক থেকে নারীবাচক শব্দে নিয়ে যাব, তখন সেখানে আমরা কি করব নর নির্দেশক শব্দের বদলে এখানে কি করব নারী নির্দেশক শব্দ যোগ করব, নারী নির্দেশক। যেমন বিড়াল তো আমরা দেখি, তাহলে আমরা বলছি না যে কোনটা ছেলে বিড়াল কোনটা মেয়ে বিড়াল, তাই তো? তাহলে ছেলে বিড়ালগুলোকে কি বলা হয় বলো তো দেখি, ছেলে বিড়ালকে কি বলবো আমরা, ছেলে বিড়ালকে বলা হয় মদ্দা বিড়াল, আবার মেয়ে বিড়ালগুলোকে বলা হয় কি মাদি বিড়াল। তেমনি ঘোড়ার মধ্যেও আছে যে মদ্দা ঘোড়া, মদ্দা ঘোড়ার শ্রীবাচক শব্দ হচ্ছে কি মাদি ঘোড়া। তারপর যদি বলা হয় ভাই পো, ভাই পো, তাহলে আমরা কি বলছি ভাই পো ভাই ঝি, তাহলে ভাই ঝি, এখানেও কিন্তু আমরা কি করছি ভাই ঝি, এই নারীবাচক শব্দতে ভাইয়ের পরে আমরা ঝি শব্দটা ব্যবহার করছি, এখান থেকে কিন্তু নারীবাচক শব্দ হয়ে গেছে যে ভাই পো ভাই ঝি। এরকমই এই শব্দগুলো এখানে যে শব্দগুলো দেওয়া হচ্ছে এই শব্দগুলো সবসময় আমরা কি করি কোন সবসময় আমরা ব্যবহার করি এই শব্দগুলো, তাহলে এভাবে কিন্তু আমরা পুরুষবাচক শব্দ থেকে কি করি স্ত্রীবাচক শব্দ তৈরি করি, অর্থাৎ নারীবাচক পুরুষ নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ তৈরি করি। এছাড়া আরো কিছু আছে যে শব্দ আছে, যেমন যদি বলা হয় শিল্পী, শিল্পী, তাহলে শিল্পীর ক্ষেত্রে আমরা কি বলি শিল্পী, পুরুষ শিল্পী মেয়েরও শিল্পী, কিন্তু যখন আঁকা কোনো নির্দিষ্ট করে বলা হয় তাহলে বলবো কি মহিলা শিল্পী বা নারী শিল্পী। তারপর আছে কর্মী, সমাজসেবক কর্মী, তাহলে কর্মীর ক্ষেত্রে আমরা কি বলি মহিলা কর্মী, অর্থাৎ কোনো পার্টির হয়ে কাজ করছে তাহলে সেটা বলা হয় মহিলা কর্মী। আবার ওই যে কমিশনার পোস্টে যখন ভোট হয় তখন ওখানে কি হয় পুরুষ তো থাকে, আবার নারীদের আবার আলাদা একটা পোস্ট থাকে যে নারীদেরকে আলাদাভাবে ওখানে ওই
পদগুলোতে দেয়া হয়। তাহলে এভাবে কিন্তু আমাদের পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ, নরবাচক শব্দ, নারীবাচক শব্দগুলো আমরা যে শব্দগুলো ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা বুঝছি যে কোনটা কোন প্রত্যয় যোগ করে এই শব্দগুলো তৈরি করা হয়। আবার কোনো কোনো সময় দেখা যাবে কি হয়তো ওই প্রত্যয় যোগ না করেও আমরা ওই যে আমরা বলছি নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, এই ধরনেরভাবে বলতে পারি, বা সৈন্য মহিলা নারী সৈন্য, পুলিশ মহিলা পুলিশ, এইভাবে কিন্তু আমরা কী করি শব্দ সবসময় ব্যবহার করি। অর্থাৎ এগুলো কোনো নিয়মের মধ্যেও থাকে না, অনেক সময় এমনিতেও হয়ে যায়। এছাড়া কিছু নারীবাচক শব্দের সাথে নরবাচক শব্দের গঠনগত অনেক সময় কী থাকে না, মিল থাকে না। অর্থাৎ নারীবাচক শব্দ আছে সেগুলোর সাথে কিন্তু নরবাচক শব্দগুলো কীভাবে হয়েছে সেটা কোনো মিল নেই। যেমন আমি যদি বলি ভাই, ভাই হচ্ছে নরবাচক শব্দ, তাহলে আমরা বলছি কি বোন, তাহলে বোনটা হচ্ছে কি একটু অন্যরকম একটা শব্দ। তারপর আছে পিতা, পিতা বললে আমরা কি বলবো মাতা। তেমনি আছে বর, কনে। তারপর আছে বাদশা, বাদশার স্ত্রীকে বলা হচ্ছে কি বেগম। তাহলে এখানে কিন্তু ওই যে সরল সরলা, নবীন নবীনা, হরিণ হরিণী, কামার কামানী, সে ধরনের নেই। অর্থাৎ ভিন্ন ধরনের শব্দ যোগ করে এগুলো হচ্ছে নারীবাচক শব্দগুলো তৈরি হয়েছে। এছাড়া বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাতে, প্রাতিষ্ঠানিক যখন কোনো পদমর্যাদা দেওয়া হয় তখন সেখানে নারীবাচক শব্দটা থাকে না। যেমন দেখো অধ্যক্ষ, অধ্যক্ষ যখন বলা হয় সেখানে কিন্তু অধ্যক্ষটা পুরুষও হতে পারে নারীও হতে পারে, তাই না? তাহলে অধ্যক্ষ এখানে কিন্তু নারীদের কোনো আলাদা পদমর্যাদা হয় না। অথবা প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রীর মধ্যেও দেখো কোনো পুরুষবাচক বা নারীবাচক শব্দ এখানে, নরবাচক বা নারীবাচক কোনো শব্দ এখানে হয়নি। তেমনি যদি বলা হয় শিক্ষক, প্রধান শিক্ষক, আমরা যদি বলি শিক্ষক শিক্ষিকা বলি, কিন্তু প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এই শব্দগুলো যখন আমরা বলি এখানে কিন্তু কোনো শিক্ষিকা বলা হয় না, সহকারী শিক্ষিকা বলা হয় না, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, অধ্যক্ষ, এভাবে কিন্তু বলা হয়। তারপর আছে যেমন সভাপতি, তাকে এই সবাই সভাপতি করা হয়েছে, আমাদের প্রধান শিক্ষককে এই অনুষ্ঠানে সভাপতি করা হয়েছে। তাহলে সভাপতি, যখন আমাদের ম্যাডাম ছিলেন, প্রধান শিক্ষক যখন আমাদের ম্যাডাম ছিলেন, তখনও কিন্তু আমরা সভাপতি বলেছি, যে ম্যাডামকে সভাপতি করা হয়েছে। তাহলে এই সভাপতি যে শব্দটা বলেছি, প্রধান শিক্ষক যে শব্দটা বলেছি, সহকারী প্রধান শিক্ষক বলেছে, অধ্যক্ষ বলেছে, এই শব্দগুলোর এই যে প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে যে একটা পদমর্যাদা আছে সেগুলোর কী হয় না, কোনো নারীবাচক হয় না। তাহলে আমরা একটু মনে রাখবো এগুলো কোন শব্দগুলোর নারীবাচক হয় না, কোন শব্দগুলো ভিন্নাত্মক শব্দ যোগে নারীবাচক শব্দ গঠিত হয়, তারপর আছে কোনটা পতি পত্নী অপত্নীত্বে ব্যবহৃত হয়, তারপর আছে কি কোনগুলো আ প্রত্যয়, ই প্রত্যয়, নি প্রত্যয়, দীর্ঘ ই প্রত্যয় যোগ করে গঠিত হয়, সেগুলো আমরা নিশ্চয় আজকের পাঠ থেকে জানতে পেরে গেছি, তাই না? আচ্ছা, আমি যদি তোমাদেরকে এখন একটু মূল্যায়নে জিজ্ঞেস করি, মূল্যায়ন যদি আমি বলি, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তাহলে মূল্যায়নে আমরা যখন যাব, মূল্যায়নে আমরা হয়তো বলতে পারি দেখি বলো কৃতদার, কৃতদার কি জাত শব্দ, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের চ্যাপ্টারটা হচ্ছে নরবাচক ও নারীবাচক শব্দ, তাই না? নরবাচক ও নারীবাচক। আচ্ছা, মূল্যায়নে যেহেতু আমরা চলে এসেছি, মূল্যায়নে যদি আমি তোমাদেরকে বলি কৃতদার, কৃতদার কি জাত শব্দ, কৃতদার, তাহলে বলো কৃতদার, এটা তো তোমরা পারবে,
কৃতদয়টা কি, যেমন কিছু পুরুষবাচ্য শব্দ আছে যেগুলোর কোনো স্ত্রীবাচকত্ব অর্থাৎ স্ত্রীবাচকত্ব নারীবাচক কোনো শব্দ হয় না, এই পুরুষবাচক নিত্য পুরুষবাচক শব্দগুলো বা নরবাচক শব্দগুলো। তাহলে কৃতদয় হচ্ছে কি, নিত্য পুরুষবাচক শব্দ। আর আমি যদি বলি সদবা, সদবা তাহলে সদবা কি জাত শব্দ, সদবা তাহলে সদবা হচ্ছে কি জাত, নিত্য স্ত্রী নারীবাচক শব্দ, অর্থাৎ এটার কোনো পুরুষবাচক শব্দ বা নরবাচক শব্দ হয় না। এছাড়া যদি আমি বলি যে বাঘ, বাঘ কি হয়েছে, বাঘের কোন প্রত্যয় যোগ করে নারীবাচক শব্দ গঠিত হয় বাঘের সাথে, অর্থাৎ বাঘ শব্দের শেষে, তাহলে বাঘের সাথে কি হবে, বাঘ কি হবে, বাঘিনী, বাঘ কি হবে, বাঘিনী, অর্থাৎ এখানে কোন প্রত্যয় যোগ হবে, বাঘের সাথে কোন প্রত্যয় যোগ করে হয়েছে এটা, বাঘিনী, তাহলে এখানে কোন প্রত্যয় যোগ হয়েছে, ইনি প্রত্যয় যোগ হয়েছে, তাই না। এছাড়া যদি বলা হয় লোক, লোক লোক শব্দটা কি অর্থে নারীবাচক শব্দ হয়, অর্থাৎ কিভাবে নারীবাচক শব্দ যাবে লোক, তাহলে আমরা কি বলি লোক, আর কোন একটা মহিলা দেখলে কি বলি স্ত্রীলোক। তাহলে শব্দের সাথে আগে কি হয়েছে, লোক শব্দের আগে স্ত্রী শব্দ নারীবাচক শব্দ যোগ করে, অর্থাৎ নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ গঠিত হয়, যেমন লোক কি বলবো আমরা, স্ত্রী লোক, তাই না, এভাবেই বলতে পারি। এছাড়া আর যেগুলো আছে মোটামুটি তোমরা সেগুলো পারবে, যেমন আমি যদি বলি এর মধ্যে বলেছিলাম নাটক, নাটকে নাটক থেকে হয়েছে নাটিকা, তাহলে এটা কীভাবে নাটিকা হয়েছে, এটাকে নাটক নাটিকা এটা আমরা কী অর্থে ব্যবহার করব, এটা নিশ্চয়ই নর নারীবাচক শব্দ হবে না, এটা কী হবে, এটা হবে ক্ষুদ্রার্থে, তাই না। এটা তোমাদের বইয়ে নেই কিন্তু তারপরে আমরা একটু যে শব্দগুলো সবসময় ব্যবহার করি সেগুলো সম্পর্কে একটু বললাম। এছাড়া যদি বলা হয় বাদশা স্ত্রীবাচক শব্দ কি বা নারীবাচক শব্দ কি, বাদশাকে আমরা কি বলবো তাহলে নারীবাচক শব্দ কি বলতো, বেগম, তাই না। তাহলে বেগম বাদশা থেকে হয়েছে বেগম, তাহলে এই যে বাদশা থেকে বেগম হয়েছে এটা কিভাবে হয়েছে, এখানে কি নেই, ভিন্নভাবে হয়ে গেছে বাদশা, যেমন ভাই বললে বোন হয়, পিতা বললে মাতা হয়, তাহলে এটা কিন্তু আ প্রত্যয় ই প্রত্যয় নি প্রত্যয় না, এটা হচ্ছে ভিন্ন শব্দযোগেই নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠিত হয়, যেমন বাদশা হয়ে গেছে কি বেগম, কর্তা বললে কি হবে কর্তা, কর্তার নারীবাচক শব্দ হচ্ছে কি গিন্নি, তাই না। তাহলে এভাবে আমরা কি পাচ্ছি নরবাচক শব্দের শেষে ভিন্নাত্মক শব্দ যোগ করেও কিন্তু নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন করা যায়, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মূল্যায়ন যেহেতু শেষ করেছি, এখন আমাদের আসবে কি বাড়ির কাজ, তাহলে বাড়ির কাজ আমরা কী করব, এই চক্রটা কিন্তু অনেক সোজা, একদম কি বলবো যে তোমরা এতদিন ধরে যা পড়েছ আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক বেশি সোজা, ওগুলো হচ্ছে তো অনেক বেশি সোজা, যেহেতু আমরা ক্লাস এইটে অষ্টম শ্রেণীতে এই চ্যাপ্টারের ওপর লিঙ্গ পড়েছি শব্দ পদের মধ্যে পড়েছি, সেহেতু তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, যদি সমস্যা থাকে তাহলে একটু অবশ্যই বলবে কমেন্ট বক্সে লিখে দিবে। আর এটা করবে কি, এটা থেকে তোমরা 25টি জ্ঞানমূলক এক কথায় উত্তর তৈরি করবে, কয়টি, 25টি, তাহলে এটা লিখে রাখো চটপট লিখে রাখো খাতায়, বাড়ির কাজ জ্ঞানমূলক প্রশ্ন 25টি থাকবে, সেগুলো অবশ্যই খাতায় তোমরা এক কথায় উত্তর দিয়ে লিখবে, যখন স্কুল খুলবে বা তোমাদের সাথে যখন আমাদের সামনাসামনি দেখা হবে তখন আমরা বাড়ির কাজগুলো কিন্তু দেখব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সামনের ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।